আবরাজ ভাই আমরা যেটা নিয়ে কথা বলছিলাম মানে ইসলাম ধর্মে মূর্তি ভাঙা অন্য ধর্মের মানুষের ধর্মকে নিয়ে কটুক্তি করা অন্য ধর্মের মানুষের যে মূর্তি উপাস্য মূর্তিগুলো আছে সেগুলা ভেঙে দেয়া অন্য ধর্মের মানুষগুলোর যে উপাসনালয় আছে সেগুলোকে ধ্বংস করা এই জিনিসগুলা যে ইসলামের সুন্নাত এবং এই জিনিসগুলা যে নবী মুহাম্মদ হুকুম দিয়ে গেছেন এগুলা করতে সেই নাম মুহাম্মদ তাওহিদ এখন কথা বলতে বলি না কথা বলতে কথা বলতে বলি না এই কথা বলতেছ তো

যদি আরো ক্ষমতা থাকে তাহলে তাদেরকে হত্যা করতে হবে সেই কাফের মুশ্রিকদের আপনি দেখেছেন যে তাহলে এটা তো আপনি দেখাইছেন শুরু শুরু এটা শুরু এরপরে আরো আস্তে আস্তে অনেকগুলো দেখাবো হ্যাঁ শুরু এটা বলেন এটাতে শুরু করছে এটা দিয়ে এখন

আচ্ছা আমি তো যেটা জানি যে নাকি আমরা আসেন ঘটনাটা শুনালোই কালকে পরশু আমি আমরা যদি কালকে রেফারেন্স কথা বইলা এই গল্পটা এখন বলা শুরু করি তাহলে কি এটা গ্রহণযোগ্য হবে তাহিদ আচ্ছা এ বিষয়ে আমি রেফারেন্স সহকারে কালকে বা হচ্ছে অন্যদিন কথা বলবো কিন্তু আমার কালকে যদি কথা বলতে চান তাহলে কালকে পরশুদিন যে কোনো দিন কথা বলতে পারেন যে কোনো দিন কথা বলতে পারেন বাট রেফারেন্স ছাড়া নট এ সিঙ্গেল ওয়ার্ড আমার সঙ্গে আপনাদের এই আগুম বাগুম কাহিনী শোনার কোন ইচ্ছা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন পরের আরেকটা দলিল আমি দেখাবো আরেকটা দলিলের একটু দরকার আছে

নাম সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হননি হয়নি মানে কি সেন্টেন্সের যতক্ষণ তিনি তার দাওয়াত পোষার মানে দাওয়াতটা তাদের কাছে নিয়ে যায়নি ততক্ষণ তিনি তাদের কাছে ভালো ছিলেন কিন্তু যখন তাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন তখন তাদের সাথে বিরোধিতা শুরু হয়েছে দাওয়াত নিয়ে গেছে দীক্ষা বিরোধিতা করছে নাকি নিয়ে গেছে প্রতিবাদ এখানে সে পড়লো এটা যে ছাগলের তিন নম্বর ছাওয়াল এই যেটা পড়লো যে দেব দেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেনি ততক্ষণ তারা তার থেকে দূরে সাজানি বা তার প্রতিবাদ মুখে করবে সে পড়লো নাম উল্লেখ ও বা সমালোচনা করেনি

এখানে এখানে পড়লো গোবর গণেশ পড়লো এই জায়গায় যে প্রকাশের দাওয়াত দিলেও প্রকাশের দাওয়াত দিলেও সে আকবরায় যখন দেব দেবীদের নাম উল্লেখ করে সমালোচনা করেনি সমালোচনা কি করছে সমালোচনা কি করছে দেবদেবীর নাম উল্লেখ করে সমালোচনা করছে এইটা যতক্ষণ না সে করছে ততক্ষণ পর্যন্ত তার ইয়ে তার প্রতিবাদ তার বিরুদ্ধে কেউ লাগে দাওয়াত দিচ্ছে ফাইন কার্বন দেওয়া আসছে যতক্ষণ যখন সে দেব দেবীর নাম উল্লেখ করে সমালোচনা করা তখন তারা করতো তো তারা এর প্রতিবাদ করে নেই মানে নবী নবী প্রতিবাদ করে নেই এই সিম্পল কথাটা কি এতটা টা টা এই এই গোবর সে মানে আমাদেরকে মানে যে দাওয়াত দাও ইটসেলফ ইটসেলফ তার বিষয় তার চলে গেছে এই জন্য এই জন্য হচ্ছে এই জন্য হচ্ছে তারা তার বিরোধিতা শুরু করছে ফারাজ ভাইয়া আমার মনে হয় এটা একদম মানে হাইলাইট করে দেওয়া উচিত যে প্রকাশ্য দাওয়াত দিলেও

যদি আপনার কাছে তাই না বলতে কি সমালোচনা সমালোচনা কি সমালোচনা সেটা তো এখানে আলোচ্য বিষয় না কে আগে আঙ্গুল দিছে পাশায় কাফের আল্লাহর পাশে আঙ্গুল দিচ্ছে নাকি ওদের পাশে আঙ্গুল দিছে

শিক্ষিত মূর্খ গোয়ার গুলা করতে যে আসে এগুলা করতে যে আসে ঠিক আছে ফারাজ ভাই সাবরিন আপু কই গেল চলে গেল নাকি এটা খুনের জন্য ভাষা সংযুক্ত করতে হবে ভাই এটা দর্শকের জন্য বলে ভাষা সংযুক্ত করতে হবে আচ্ছা খুন ঠিক আছে খুন গেছে যে দর্শক দর্শন করা শিখাই গেছে তার জন্য বলে ভাষা সংযুক্ত করতে হবে সাবরিন আপু চলে গেছে ঠিক আছে তাহলে আমি মাত্র